কেঁদে গড়াগড়ি করো শেষ রক্ষা হলো না অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের। গরু পাচার মামলায় এই মুহূর্তে রয়েছেন দিল্লিতে। গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে ইডি হেফাজতে ছিলেন সুকন্যা মণ্ডল। আজ তোলা হয়েছিল দিল্লির রাউস এভিনিউ আদালতে। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে অনুব্রত মণ্ডলের পাশেই চলে গেলেন সুকন্যা মণ্ডল। অবশেষে দিল্লির তিহার জেলে ঠাঁই হচ্ছে সুকন্যা মণ্ডলের, এমনই কিন্তু খবর উঠে আসছে। কড়া নির্দেশ দিল্লির রাউস এভিনিউ আদালতের বিচারকের। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল আপাতত তিহার জেলেই থাকবেন। তাকে 12 দিনের জেল হেফাজতে পাঠালো দিল্লির রাউস এভিনিউ আদালত। গরু পাচার মামলায় অভিযুক্ত সুকন্যা ভার্চুয়াল মাধ্যমে তাকে দিল্লির আদালতে হাজির করানো হয়েছিল, সেখানেই তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হলো। গত বুধবার গরু পাচার মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যাকে, তারপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তারির পর শনিবার পর্যন্ত ইডির হেফাজতে পাঠানো হয় তাকে। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। এই গরু পাচার মামলায় 8.5 মাস আগে গ্রেপ্তার হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর থেকেই তদন্তকারীদের নজরে ছিলেন সুকন্যা। বুধবার সকালেই ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত কন্যাকে। ইডি সূত্রে দাবি, সুকন্যাকে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসহযোগিতা করেন, তারপর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। অনুব্রত এবং তার পরিবারের সম্পত্তি সংক্রান্ত খোঁজখবর জানতে সুকন্যাকেও তলব করা হয়েছিল। গত মার্চ মাসে তাকে একবার তলব করা হয়, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। তারপর আরও 2 বার অনুব্রত কন্যাকে তলব করা হয়, কিন্তু তারপরও হাজিরা এড়িয়ে যান অনুব্রত কন্যা। তার আগের বার আইনজীবী মারফত চিঠি দিয়ে সুকন্যা বেশ কিছুদিন সময় চেয়েছিলেন। 3য়বারও তিনি ইডির তলব এড়িয়ে যান। তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানানো হয় সুকন্যা শারীরিকভাবে অসুস্থ। সুকন্যা নামে বিপুল সম্পত্তির হদিস পাওয়া গেছে বলে দাবি ইডির। বোলপুরে তার মালিকানায় প্রচুর জমি জমা রয়েছে। ব্যাংকে 16 কোটি টাকার ফিক্সড ডিপোজিটও রয়েছে সুকন্যার। এই সম্পত্তি হিসেব বহির্ভূত বলে দাবি ইডির। গরু পাচার কাণ্ডের সঙ্গে তার যোগ থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। ইডির দাবি, বিপুল সম্পত্তি নিয়ে কেষ্টকন্যার কাছে প্রশ্ন করা হয়, কিন্তু তিনি কোনো সদুত্তর দেননি। তিনি জানিয়েছেন ওই সব প্রশ্নের উত্তর তার বাবা এবং হিসেবরক্ষক মনীষ কোঠারি দিতে পারবেন। ইডি সূত্রে খবর, ওই কারণেই অনুব্রত এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথাও ভাবা হচ্ছে। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, অবশেষে দিল্লির তিহার জেলেই যাচ্ছেন সুকন্যা মণ্ডল, আর তিহার জেলে আছে সাক্ষাৎ যমদূত। কারণ তিহার জেলে রয়েছেন বাহুবলী ইন্সপেক্টর, যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, যার কড়া ডোজে অনুব্রত মণ্ডল এই মুহূর্তে ঘায়েল। অনুব্রত মণ্ডল দিল্লির তিহার জেল থেকে আসানসোল জেলে পালাবার পথ খুঁজছেন, আর তার মাঝেই কিন্তু অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলেরও ঠাঁই হতে চলেছে দিল্লির তিহার জেলে, ভারতবর্ষের সব থেকে ভয়ানক জেল, যেখানে আছে একাধিক তাবড় তাবড় দুঁদে অফিসার, তার সাথে সাথে আছে একাধিক দাগি আসামি, একাধিক দাগি খুনের আসামি থেকে শুরু করে সন্ত্রাসবাদী। আর এই ভয়ানক জেলেই কিন্তু বাবার পাশেই ঠাঁই হচ্ছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের। আর তিহার জেলে যেতে হচ্ছে শুনেই কিন্তু অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল হাপুস নয়নে কেঁদে চলেছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। ইডির জেরা চলাকালীন শেষ 3 দিন কিন্তু অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল অঝরে কাঁদছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার উপরে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে যেতে হচ্ছে তিহার জেলে। এই নির্দেশ আসার পরপরই কিন্তু একেবারে ভেঙে পড়েছেন সুকন্যা মণ্ডল, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডির সূত্রে।